বেহাল রাস্তা খানাখন্দে ভর্তি, বৃষ্টি হলেই মাটির রাস্তার মধ্যে তৈরি হয়েছে ছোট ছোট ডোবা। আর এই বেহাল রাস্তার উপর নির্ভর করে একাধিক গ্রামের লোকে যাতায়াত করতে হয় প্রতিদিন। এমনই বেহাল অবস্থা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের শেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের রাস্তার। ভেঙে পড়েছে মাটির রাস্তার বেশ কিছুটা অংশ, বিশেষ করে উপস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার রাস্তার অবস্থা খারাপ। গর্ভবতী মহিলাদের প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যেতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয়। জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকদের বারবার বলেও কোনো সুরাহা হয়নি। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানায় গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বর্ষা আসতে না আসতে রাস্তার বেহাল অবস্থার অভিযোগ উঠছে একাধিক। এমনই বেহাল অবস্থা রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের রাস্তা। বৃষ্টি হলেই খানাখন্দে ভর্তি, মাটির রাস্তার মধ্যে তৈরি হয় ছোট ছোট ডোবা। ভেঙে পড়েছে মাটির রাস্তার বেশ কিছুটা অংশ, বিশেষ করে উপস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার রাস্তার অবস্থা খারাপ। গর্ভবতী মহিলাদের প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যেতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের সেকেন্দ্রে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে অনেক গর্ভবতী মহিলারা এখানে আসে তারা। তারপরে এই যে রাস্তার যা মানে বেহাল মানে ইহা আছে রাস্তার যা দশা, তাতে এখানে যখন বৃষ্টি হয় বা যখন মেঘ হয় তখন হয়তো অনেক প্রবলেম হয় গর্ভবতী মহিলাগুলো যেতে, হয়তো কাদা ফাদা অনেক হয়ে যায়, ইঁট স্লিপ করে। হ্যাঁ, তাদের জন্য খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা মানে এমনই একটা পর্যায়ে আছে যে এখানে আমাদের যারা সেকেন্দ্রা, এটা যেহেতু সেকেন্দ্রা জিপির আন্ডারে পড়ছে, এটা একটু দেখা উচিত। হ্যাঁ, নেতৃত্বদেরকে একটু এটা রাস্তাটা একটু দেখা উচিত। তো এখানে রাস্তাটা একান্ত আমাদের মানে রাস্তাটা এটা ঠিক করা দরকার। স্কুলে যাতায়াতে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকদের বারবার বলেও কোনো সুরাহা হয়নি। দ্রুতই রাস্তা সংস্কারের দাবি জানায় গ্রামবাসীরা। রাস্তা একদিক ঢালাই একটু, আবার ইট সোলিং, আবার আগের দিকে খারাপ রাস্তা। এই রাস্তাতে চলতে খুবই অসুবিধা হচ্ছে, তো রাস্তাটা ঠিক করুন, আমরা যেতে সুবিধা পাই। গাড়ি কেউ কেউ পাচ্ছি না, ঠেলা করাবো, কষ্ট করে যেমনি করে পার হইতে হয়েছে। যে কাউকে পেয়েছি তখন ঠেলা করাচ্ছি, সে স্কুলের ছাত্রকে হোক কিংবা কাউকে আদৌ আসছে হোক। তবে রাস্তা সংস্কারের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই খুব দ্রুত কাজ শুরু করে দেওয়া হবে বলে জানান প্রধানের প্রতিনিধি দেবানন্দ দাস। ওই রাস্তাটা আমরা গত 3 বছর আগে শুনলাম যে রাস্তাটা নাকি টেন্ডার হয়ে গেছে ব্লক থেকে। তারপরে 1 বছর পর শুনছি না টেন্ডার হয়েছিল কিন্তু ফান্ডে কোনো টাকা না থাকার দরুন ওই কাজটা হলো না। যেটা আমি শুনেছিলাম 32 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল কিন্তু টাকা না থাকার দরুন কাজটা হয়নি। তো যাই হোক, মন্ত্রী সাহেব সভাধিপতিকে বলে জেলা পরিষদ থেকে একটা কাজের সিস্টেম বার করে নিয়ে এসছে এবং এটা অতি সত্বর এবং মাপাও হয়ে গেছে, এস্টিমেট রেডি চলছে। এস্টিমেট হয়ে গেলেই ওটা ওয়ার্ক অর্ডারও হয়ে যাবে এবং রাস্তাটাও হয়ে যাবে। যাতে অসুবিধা না হয় সেইটুকু আমি দেখে দেবো ইমিডিয়েটলি, যাতে টোটোগুলো না যেতে পারে। কিন্তু এই রাস্তাটা খুব সত্তর হয়ে যাবে, খুব বেশি হলে হয়তো সময় লাগতে পারে 1-2 মাস। 1-2 মাসের মধ্যেই রাস্তাটা কিন্তু পুরো গার্ডওয়াল করে কমপ্লিট করে রাস্তা হবে। তবে রাস্তা সংস্কারী শাসক দলের গাফিলতির অভিযোগ তুলেছেন যুব কংগ্রেসের নেতা মহকুমা সভাপতি পলাশ সাহা। শাসক দলের নেতা কর্মীরা কাটমানি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, উন্নয়ন কিছুই হচ্ছে না, এমনই অভিযোগ তোলেন তিনি। সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত, সেকেন্দ্রা গ্রামের যে উপস্বাস্থ্য কেন্দ্র, তার সামনে যাকে যেখানে যা পুলের নামও বলা হয় সেখানে উপস্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু তার পাশে একটা বিশাল গত সাইডটা এখনও সেখানে গার্ডওয়ালের ব্যবস্থা হয়নি এবং রাস্তা পর্যন্ত হয়নি, কেটে গেছে। এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে কী উন্নয়ন পশ্চিমবাংলাতে সরকারের হয়। হ্যাঁ, এখানে একটা উন্নয়ন আছে, উন্নয়ন হয় না বললে ভুল হবে। সেখানে হচ্ছে কাটমানির উন্নয়ন, ভাগাভাগের উন্নয়ন। এই আর এই সেকেন্দ্র অঞ্চলে গোষ্ঠীদ্বন্দ্ব, এই নিয়ে ওই কত তুলে খেতে পারবে, ভাগ বাটো রাখাবে, এই নিয়ে তাদের রাজনীতি। আর এই কে কত মানে চরের কলাই খেতে পারবে, এই সব নিয়ে তারা ভাগাভাগি করেই রাজনীতি করে। মানুষের কোথায় উন্নয়ন হবে, মানুষের কোথায় সুবিধা হবে, গর্ভবতীদের সুবিধা, এ নিয়ে তাদের নজর নাই। যদি থাকতো তাহলে এই জায়গাটাই গার্ডওয়াল হয়ে বন্ধ থাকতো না। মেডিসি হেলথ কেয়ার, বিশ্বস্ত মানের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, আর দূরে কোথাও নয়, মুর্শিদাবাদের দৌলতাবাদেই। একই ছাদের তলায় পেয়ে যাবেন উন্নত চিকিৎসা পরিষেবা। কলকাতা সহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বিশিষ্ট মেডিসিন স্পেশালিস্ট, জেনারেল সার্জন, শিশুরোগ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, দন্তরোগ বিশেষজ্ঞ সহ বিশিষ্ট চিকিৎসকেরা এখানে বসছেন।
অত্যাধুনিক মেশিন দ্বারা রক্ত মলমূত্র পরীক্ষা ও ইসিজি করা হয়। বাড়ি গিয়ে রক্ত মলমূত্রের নমুনা সংগ্রহের বিশেষ সুবিধা রয়েছে। সমস্ত ওষুধের উপর 20% পর্যন্ত ছাড় দেওয়া হয়। আমাদের ঠিকানা মেডিসি হেলথ কেয়ার, দৌলতাবাদ থানার মোড়, মুর্শিদাবাদ, 3 নম্বর, 7 4 2 3 0 2। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 8 6 9 5 4 9 4 4 1 5 এর নম্বরে।